ابراهيم شيخ ابراهيم شيخ شاكيبول شيخ شاكيبول سليمان سليمان شيخ شاكيل شيخ شاكيل ام دي رياض ام دي رياض رحمت رحمت شيخ اشفاق شيخ اشفاق صابير صابير Hello, Piers. Music is at the ball pass. Keller Jono, Atoglo, our Potijogi, PH, other Potek Camry, Akake Gore, Dakaba Chester, Shaidul, Shaidul, Pray Accident Motohobe, Kijukom, Motoba Besi, Shaidul Raju, Shaidul Raju, তারপর ইন্তাজ তারপর এস এস সামির এস এস সামির এস এস সামির তারপর এমডি শাকলিন এমডি শাকলিন সাইনুর সাইনুর জিদান জিদান শাহিল শাহিল সরফরাজ এক মিনিট জিদান Sahil, Kapoor, Sheikh Sarfaraz, Sheikh Sarfaraz, Sheikh Sarfaraz, Ubaidullah, Ubaidullah, Jishan, Jishan, Sohil, 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 Jishan, 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 Sohil, 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 Sohil kya chhe? Sohil. 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 Sohil ne saath saath maara. Sohil dubal likha chhe. Bhul kare. Thak. Kya dawa kya dawa? Dubal likha le to hobe na. Saath dawa kya? Saath dawa kya chhattu? Chhattu. Chhattu. Tarpor Tamji. Tarpor Tamji. Tarpor Rocky. Tarpor Rocky. Rocky. Rocky for Ronnie. তারপর ইরফান ইসমাইলদা ইসমাইলদা ওই কথা শুনি দাও হেভি খেলা হচ্ছে দর্শক আমাদের খেলা জিয়ারপুরের খেলা মানে ব্লু স্টারের মেলা এই খেলায় দুর্দান্ত ভালো করে যেমন হোক তারপর রমজান আসছে বছর আবার হবে কি নাম তার ভাই রমজানের পর হ্যাঁ খেলা লাল আরমান লালের পর আরমান আরমানের পর এটা এখন গন খেলা চালু হ্যাঁ হ্যাঁ কি বলছো এই খেলার নাম কি মিউজিকের সাথে বল পাস আরমানের পর রোহান রোহান অংশ গ্রহণ করেছো রোহান হ্যাঁ হ্যাঁ অংশ গ্রহণ করেছিস হ্যাঁ রাহুল হ্যাঁ আমিও অংশ গ্রহণ করেছি নাসিম দেখলাম নাসিম খেলাটা কেমন লাগছে বলে দাও মাসুদ ভালো লাগছে বলে দাও মাসুদ ভালো লাগছে তো খেলাটা দেখে হ্যাঁ বলো মাসুদ নিজাম মাসুদ নিজাম তোমাদেরকে পাওয়া যাচ্ছে না ঠিক আছে মাসুদ নিজামের বল বলো নেই টেম করলে রিচার্জ ফ্রি কে পেয়েছি আমরা খুঁজে খুঁজে শামিন শামিন ভালো ভালো শেখ কোয়াড়ি উসমান শেখ মিজানুর শেখ মিজানুর আসলাম মাছপাড়া আসলাম মাছপাড়া আফতাব আফতার তৌফিক তৌফিক আমরা দেখে নিয়েছিলাম খেলা দেখছিলাম কোন খেলা অংশগ্রহণ করেছি আমরা এখন মিউজিকের সাথে বল পাস করে খেলা অংশগ্রহণ করেছি কজন আছে তোমার টিমের কি টোটাল কতগুলো মেম্বার আছে টিমে আমাদের সাতজন আছে এর পরে কি খেলা আমরা কবাডি খেলা লিখি ধন্যবাদ ভাই তোমাদের ইন্তাজ ইন্তাজ আমান আমান আজিজ আসলাম ইন্তাজ আসলাম ইন্তাজ চাচা কেমন আছো ভালো আছি বাবা বহু বছর পর দেখা আমাদেরকে কি ভুলে গিয়েছিল নাকি হ্যাঁ হাই রে আমার এসেছি তাহলে দেখা গেল যে দেখা করার জন্য প্রত্যেক বছর এরকম খেলা দিতাম তাই না হ্যাঁ ভালো লেগেছে তার আগে তো দেখা পাওয়া মুশকিল ভালো লাগলো আমাদের এই যারা খেলা নিয়েছে তাদের উদ্দেশ্যে দু এক কথা বলুন খেলা তো সব দেখা দিয়ে এই এসেছি খেলা দেখি তারপরে বলবো ধন্যবাদ চাচা তোমাকে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন আপনার নামটা কি ইবাদুল আপনাকে
খুব সুন্দর লাগছে এখন যে খেলাটা চলছে এই খেলাটার নামটা কি আপনি বলতে পারবেন না আমি এই মাত্র তো এলাম বল খেলা বল খেলা অনেক অনেক ধন্যবাদ আপনাকে বাবু খেলা কেমন লাগছে তোমাদের ভালো লাগছে শেখ হাবিবুল একটু শেখ পাড়া এখন এই খেলা কি খেলা চলছে বল পাস হে গাইস দেখো আমাদের পাশাপাশি গ্রামে অথবা আমাদের গ্রাম থেকে যে সমস্ত পাড়া থেকে বাচ্চারা খেলা দেখতে এসেছে আর খুবই সেফটির সঙ্গে তারা খেলা দেখছে কোনো রকম অসুবিধা হচ্ছে না কোনো সমস্যা হচ্ছে না তো না যুব কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলব প্রতিযোগী ছাড়া মাঠে যারা মাঠে আছেন সমস্ত প্রতিযোগিতা বলবে নিজেদের মধ্যে হাতে হাত মিলিয়ে সার্কেল সার্কেলের আগা দুটো আমাদের স্টেজ প্রাঙ্গণ থেকে যেনারা চেয়ার নিয়ে গেছেন তারা যেন অতি শীঘ্রই আমাদের স্টেজ প্রাঙ্গণে এসে তাদের চেয়ার গুলো দেওয়া বাবু তুমি কি খেলা নিয়েছ তুমি কি খেলা নিয়েছ তোমার নামটা বলে শেখ সারপাড়া গালি ভালো করে খেলবে হ্যাঁ ভাই তোমার হাতে আমি বলটা দেখতে পাচ্ছি মনে হচ্ছে যেন খেলাটা তোমার হাত থেকে শুরু হবে এই খেলাটা কেমন একটু আমাদেরকে বুঝিয়ে বলো খেলাটা খুব ভালো লাগছে ভালো লাগছে খেলা ভালো হচ্ছে খেলা খুব ভালো লাগছে তুমি এখন কোন খেলায় অংশগ্রহণ করেছো নিজের সাথে হাতে বল পাস করা যেনাকে আপনারা আলাদা হিসেবে চেনেন এই খেলা সম্পর্কে কিছু বলার জন্য আলাদা করছি বাবু তোমার নামটা কি খেলা কেমন লাগছে তোমার এই হলো আমাদের ডন শেখ সাকিল আহমেদ কি খেলা নিয়ে হাতে বল পাস ক্লাবের পরিচালনায় তার যারা সদস্য আছে এবং সভাপতি সেক্রেটারি যারা আছেন তাদের প্রত্যেককে আমার থেকে তারা ছোট সেইগুলো সিনিয়র জানিয়ে ভালোবাসা জানিয়ে দু একটা কথা বলি আমাদের এই কোভিড রোগীদের দিনে খুশির দিনে পরদিন থেকে বাবু তোমার নামটা কি বলে ফেলো শেখ আজিজ আব্দুল এখন কোন খেলায় অংশগ্রহণ করেছো তুমি মিউজিক এই বল পাস করা ধন্যবাদ বাবু সেই সমস্ত সদস্যদেরকে আমি ধন্যবাদ জানাই এই ধরনের একটা প্রতিযোগিতা বাবু তোমার নামটা বলো শেখ মোস্তফা আলী এখন কোন খেলা অংশগ্রহণ নিয়েছো আমি মিউজিকের সাথে বল পাস ভালো করে খেলবে হ্যাঁ হ্যাঁ এবং আমাদের যে দৈনন্দিন পরিশ্রম এবং বিদেশে থাকি ছেলে মেয়েরা বাড়িতে ফিরে আমাদের মধ্যে তোমার নামটা কি বলো শেখ আশফাক জালাল কোন খেলা অংশগ্রহণ নিয়েছো এ বল পাস করা মিউজিকের সাথে খেলা করবে যারা 90% নাম্বার পেয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করবে তাদেরকে একটা করে পুরস্কৃত করা হবে এই দিনে এবং সেই পুরস্কারটা আমার তরফ থেকে দেওয়া হবে আজকে আমি ক্লাব কর্তৃপক্ষকে বলে যাচ্ছি যদি আমাদের প্রতিপক্ষকে আমি ক্লাব কর্তৃপক্ষ বা যারা সদস্য আছে সেক্রেটারি আছে তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে এই ধরনের প্রতিযোগিতা আমিও খুব খুশি তাদের এই রকম অক্লান্ত পরিশ্রমে এই প্রতিযোগিতা করার জন্য তার সাথে সাথে শুধু একটা কথা বলবো যে প্রতি বছর এই কথা এইটা যোগ করে দেবেন ওই খেলার তালিকাতে যারা আমাদের এলাকায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কমপক্ষে 90%-এর ওপরে যারা পাবে তাদেরকে পুরস্কৃত করা হবে আজকের এই খেলার মঞ্চ থেকে আগামী বছর থেকে এটা মাথায় রাখবেন এবং তার জন্য যে খরচটা হবে সেটা আমি বহন করবো ইনশাল্লাহ তাআলা এই আমি প্রতিশ্রুতি দিয়ে গেলাম এটা প্রতিটা ছেলে আজকে যেন আমরা এইরকম করছি তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে যেহেতু খেলা হবে মানুষ দাঁড়িয়ে আছে আমি আমার বক্তব্য দীর্ঘ না করে এখানে এই সকলকে আমার আন্তরিক ভালোবাসা এবং স্নেহ আশিস জানিয়ে আমার এই ছোট ছোট ভাইয়াদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম
আপনাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞান গর্ব বক্তব্য দেওয়ার জন্য। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের এই যে তিনটে রাউন্ড করা হয়েছে, এই যে সার্কেল আছে, সার্কেলের মধ্যে যারা এই খেলাটি পরিচালনা করছে তারা যেই ডিসিশনটা নেবে সেটাই সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হইবে। বাইরে থেকে কারোর গার্জেন বাবা মা কোন রকম মন্তব্য করলে তাদের সিদ্ধান্ত গণ্য হইবে না। প্রতিটা সদস্য যারা প্রতিযোগিতা করছে সকলকে বলি, তোমরা এক মিনিট সবাই জানো খেলার নিয়ম, মিউজিক বাজবে, একের পর এক বল পাস করবে ডান দিক থেকে, যার কাছে মিউজিক বন্ধ হবে সে আউট হয়ে যাবে। রেডি খেলা স্টার্ট করো। প্লেয়ার প্রস্তুত, হাত দেখাবে। রেডি মিউজিক ম্যান প্রস্তুত, স্টার্ট মিউজিক। যারা আউট হয়ে গেছে তারা গেট দিয়ে বাইরে চলে যাও, তাড়াতাড়ি রেডি করো। রেডি তপটা, রেডি আনন্দ, রেডি জিয়া দেবা, ঠিক আছে আমি যখন স্টার করবো তখন চালাবে, আসবে একটু মিউজিকটাকে দেখবে, একটু লম্বা মিউজিক দেখেন অনেক ব্যাকগ্রাউন্ড ঘুরতে শুরু হচ্ছে, ঠিক আছে। এরে মিউজিক ম্যান প্রস্তুত, স্টার্ট মিউজিক। চলো সঙ্গে এই এই করে হচ্ছে ইয়াদপুর গুলিস্তান যুব কমিটির পরিচালনায় প্রতিবছর নাই অবস্থায় খেলা। রেডি রেডি মিউজিক ম্যান প্রস্তুত, স্টার্ট মিউজিক। বল পাস করার সময় যার হাত থেকে বলটি পড়ে যাবে সে দূরে গিয়ে নিয়ে পরের জনকে পাস করবে, তখন যদি মিউজিক বন্ধ হয়ে যায় যার হাত থেকে পড়বে সে বাতিল বলে গণ্য হইবে। রেডি আর বলটা ভালো করে ধরে তাড়াহুড়া নয়, একের পর এক পাস করবে, ঠিক আছে। রেডি কপেরা, রেডি স্টার্ট মেজে। ঠিক আছে, সুন্দরভাবে চলছে প্রতি বছর নাই অবসরে ইয়াদপুর গুলিস্তান যুব কমিটির পরিচালনায় দুর্দান্ত এই ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। তপদা রেডি, ইসরাটা রেডি, মিউজিক ম্যান প্রস্তুত, স্টার্ট মিউজিক। কোন
ইয়াকুর বুলস্টার বয়েজ ক্লাবের পরিচালনায় এই যে সুন্দর খেলা আমাদের সিনিয়র যারা আছেন এই বুলস্টার বয়েজ ক্লাবের তারাকে সহযোগিতা করেছেন তার জন্য তাদের জানাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ রেডি মমিন একবার স্টেজে দেখা করবে মমিন রেডি স্টার্ট মিটিং দারুণ হচ্ছে দেখলাম যারা আউট হয়ে গেছে এদের মধ্যে দিয়ে চলে যাও আর যারা পরিচালনা করছে সার্কেল তাকে সুন্দর করে সাজিয়ে নাও সুন্দর করে সাজিয়ে নাও রেডি 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 মিউজিক ম্যান প্রস্তুত স্টার্ট মিউজিক চলো যারা আউট হয়ে গেছে গেট থেকে বাইরে চলে যাও আর যারা পরিচালনা করছে সুন্দরভাবে সার্কেল থেকে সাজিয়ে নাও চলছে মিউজিকের সঙ্গে হাতে বল পাস করা রেডি তখনা রেডি মিউজিক ম্যান প্রস্তুত স্টার্ট মিউজিক যারা বাসের উপর হালাম দিয়ে আছে বাসটাকে ছেড়ে দাও যারা এই দুটোকে আমাদের ক্লাবের সদস্য তো মেয়েতে দেখো ওইদিকে দেখো চলো রেডি কবুরা রেডি মিউজিক ম্যান প্রস্তুত স্টার্ট মিউজিক আচ্ছা এটাকে এটাকে একসঙ্গে করে দাও একসঙ্গে করে দাও নিজেরা হাতে হাত রেখে একটা সার্কেল আকার করো নিজেরা হাতে হাত রেখে সার্কেল আকার করো বৃত্তের আকার করো বৃত্তের আকার গোল আকার করো চট্টু মন্ডল পাঁচ ছেড়ে দাও চট্টু মন্ডল পশ্চিম দিকে পশ্চিম দিকে মেয়েদের যে জায়গা করা হয়েছে বল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে যে মেয়ে দাঁড়িয়ে আছে অমনি বল খেলা শুরু হয়ে যাবে ছেলেদের জায়গা গিয়ে দাঁড়াবে উত্তর দিকে ছেলেদের জায়গা করা হয়েছে উত্তর থেকে ছেলেদের জায়গা গিয়ে দাঁড়াবে পশ্চিম দিকে যে সমস্ত ছেলেরা দাঁড়িয়ে আছে তোমরা উত্তর দিকে গিয়ে দাঁড়াও সুন্দর দেখার সুব্যবস্থা করা হয়েছে ওরে Thank you.
দুজন করে বাদ দিয়ে দেন একসাথে দুজন করে বাদ দিয়ে দেন অনেক টাইম লাগছে এই টিমটা অনেক বড় বল দে জুলফিকার মন্ডল জুলু মন্ডল পাড়া জুলু তুমি যেখানে থাকো না কেন আমাদের স্টেজ প্রাঙ্গনে এসে দেখা করো জুলু জুলু মন্ডল মঞ্চ দেখা করবে চলো হয়ে গেছে
খুব সুন্দর খেলেছে একটু ভালো করে দেখো এত জোর পরিচালনা করছে কে আই তাকে দেখে ভালো করে তারপর আউট করো ওরে এই যে স্যার কষ্ট স্যার মেজর চলো সুন্দর খেলেছে এত দিনের মধ্যে এখনো টিকে ছিল মানে বিশাল ব্যাপার বিশাল ব্যাপার চলো রেডি আমাদের খেলা খুব জমে উঠেছে বড় কোনো হাতে হাতে একবার বলতে দেখলে শুনবি তো আলমগীর চাচা দিদি মাঠে ঠেল দিও না আলমগীর চাচা আজি আজি একটু চারিদিকটা দেখে নাও পাশে অনেক হেলার দিয়ে আছে পাশ থেকে সরতে গেল তুমি তোমার দায়িত্ব পালন করো যাও হেডে আপু দাদা আগে দেখা করো হয়েছে চলছে আমাদের হিয়াতপুর পুরস্কার যুব কমিটির এবং সিনিয়রদের সহযোগিতায় চকলেট বিতরণী অনুষ্ঠান আর একদিকে চলছে মিউজিকের সঙ্গে হাতে বল পাস করা রেডি সর্বদা মিউজিক ম্যান প্রস্তুত স্টার্ট মিউজিক দাদি কেমন লাগছে খেলা কি বলবো ভালো আছে ধন্যবাদ দাদি তোমাদের জন্যই এত সুন্দর খেলা তোমাদের জন্যই এত আনন্দ আমাদের প্লেয়ারদেরকে আনন্দ দাও রেডি মিউজিক ম্যান প্রস্তুত স্টার্ট মিউজিক
দাদা কেমন লাগছে খেলা আপনাকে খুব ভালো লাগছে আপনার নামটা কি একটু বলবেন আমার নাম শেখ ফিরোজ আলী কোন জায়গা থেকে আমি উদয়নপুর থানা আসন্না গ্রাম ধন্যবাদ আপনাকে কি বলো খেলা ভালো লাগছে সত্যি করে বলছেন তো হ্যাঁ সত্যি করেই বলছি ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম চাচা ভালো আছে খেলা কেমন লাগছে আপনাকে ভালো বাড়ি কোথায় হ্যাঁ বাড়ি চিলেডাং দর্শক বৃন্দরা দেখছেন চিলেডাং থেকে একজন বুজুর্গ আমাদের মাঝে এসেছে খেলা দেখার জন্য ধন্যবাদ চাচা খেলা কেমন লাগছে আপনাকে ধন্যবাদ খেলা কেমন লাগছে আপনাকে ভালো লাগছে আপনার বাড়ি কোন জায়গায় হ্যাঁ হিয়াতপুরে হিয়াতপুর শেখপাড়া ধন্যবাদ আপনাদেরকে খেলা আপনাকে কেমন লাগছে ভালো লাগছে সত্যি করে বলছেন হ্যাঁ সত্যি বলছি মজা করছিলাম কিছু মনে করবে না এই মামনিরা খেলা কেমন লাগছে তোমাদেরকে শুধু দেখলে হবে কিছু বলতে হবে ভালো লাগছে সালমিন খাতুন আমরা বলে দেবো আমার খেলা হয় আকসারা খাতুন তোমরা কোনো কিছু খেলা নিয়েছো খেলা নিয়েছো কিছু না মিউজিক্যাল চেয়ার নিয়েছি মিউজিক্যাল চেয়ার কতক্ষণ পর চালু হবে বলে মনে হয় দেরি আছে তাই না ধন্যবাদ মামনি তোমাদেরকে বাচ্চাদের আনন্দ করে তুলে নাও হ্যাঁ বাচ্চাদের একটা আনন্দ করতে বাচ্চাদের একটা আনন্দ ফুর্তির সাথে এ ড্যান্স করছে তো দাদা আপনার খেলা কেমন লাগে ভালো ভালো লাগছে নামটা কি মুজাফর মোল্লা বাড়ি কোথায় সোয়ালুক ধন্যবাদ আপনাকে চলো না ঠিক আছে ঠিক আছে রেডি স্টার্ট
Music. Due to some violent content, parental discretion is advised. সরাসরি খেলা দেখতে চান তাদের হাতে মোবাইলটি ফেসবুক খুলে ফেসবুক সার্চ বারে দিয়ে আপনারা সালহাট ব্লগ ইন্ডিয়া আমি আবার একবার ডিসকানেক্টেড ইন্ডিয়া থেকে আপনারা সার্চ করবেন পেজে গিয়ে আপনারা ফলো না বাটন করবেন এমন নিত্য খেলা দেখার জন্য ধন্যবাদ চলছে আতশবাজির প্রোগ্রাম চলছে আতশবাজির প্রোগ্রাম আনন্দ করুন উপভোগ করুন এরপরের খেলা মেয়েদের মিউজিক্যাল চেয়ার আমিরুল আমিরুল এই আমিরুল চেয়ার গুলো বার করো চেয়ার গুলো